আমি অ্যাডভোকেট সাকিব খান দেশবাসীর কাছে বিনীত নিবেদন, আমার দেশের স্বাধীনতা রক্ষায় ভারতের পণ্য বর্জন করুন, ভারতীয় পণ্যকে ঘৃণা করুন। আমরা 90-এর দশক থেকে ভারতীয় পণ্য বর্জন করি, কোনো দিন মিনু শাড়ি কিনি নাই, কোনো দিন ভারতীয় মোটর সাইকেল ব্যবহার করি নাই, আমরা ভারতীয় পণ্য ঘৃণা করি। ভারত আমার দেশের সীমান্তে পাখির মতো আমাদেরকে হত্যা করে, আমার দেশের মানুষের উপর যে নির্মম অত্যাচার করছে, দেশের স্বাধীনতা রক্ষায় ভারত ও তার স্বার্থভোগী স্বত্বভোগীদের হাত থেকে দেশকে রক্ষা করতে ভারতীয় পণ্য বর্জন ছাড়া আর কোনো পথ আজ বাংলাদেশের জনসাধারণের কাছে খোলা নেই। তাই আপনার কাছে বিনীত প্রার্থনা, দয়া করে শত্রুর পণ্য হাতে ধরবেন না, পয়সা দিয়ে কিনবেন না। আসুন আমরা ভারতীয় পণ্যকে বর্জন করে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখি, ভারতীয় ল্যাসপেন্সারদের হাত থেকে দেশকে রক্ষা করুন। বাংলাদেশ জিন্দাবাদ।